হিন্দুয়া কয় বাবা কি সুর রে এটা শিদেল সুর ভালো জানে জ্ঞান আছে 20 গ্রাম দূরে যাই তো ধরা বললে চিন্তা না আমরাই তো দেখছি স্বাধীনতার পর চুরি কইরা ধরা পড়ছে এই যে মুগুর দিয়া ফাইরাইতাছে তোর বাড়ি কই নাম কি বাপকে দাদাকে কিচ্ছু কইতো না খালি মাইরি খাইতো কি নামাজে খাড়াই গেছে জমিদারও উঠছে চাইয়া দেখে সিন্ধু খোলা হায় হায় কার নামাজ কে পড়ে তিনটার মতো প্রশ্ন আমি খুঁজে পেয়েছি একটা হলো ষোলো আনা গুরুকে কিভাবে দেওয়া যায় আরেকটি হলো মরার তারিখ কিভাবে বলতে পারে আরেকটা হলো এলমে লাধুনি এটা কোন কর্মে লাভ করা যায় এই তিনটি আকাঙ্ক্ষা তার পূরণ করার চেষ্টা করব তো দেখেন এলমে লাধুনি এলমে লাধুনি কি এটাকে বুঝতে হইব এলমে লাধুনি হলো আত্মার জ্ঞান কেউ লাধুনি কয় কেউ লুধুনি কয় যেটাই বলুক সেটা হলো আত্মার জ্ঞান এটা দুই ভাগে বিভক্ত মনে রাখবেন দুই আত্মার জ্ঞান অর্থাৎ আপনার মনের ভিতরে আপনার হৃদয়ের ভিতরে কি কথা এখন ঘোরপাক খাচ্ছে কি নিয়ত ঘোরপাক খাচ্ছে সেটা যদি অন্য কেউ বলতে পারে বলে দিতে পারে এটাকেই বলে এলমে লাধুনি এখন নবীর মনের কথাও তো একজনে কইয়া দিছিল সাহাবীরা কইল ইয়া রাসূলুল্লাহ ওই এলাকার মধ্যে একজন লোক আছে মানুষের মনের কথা কইয়া দেয় আমার নবী কইল ও তো গেছে গিয়া দেখে এই বাম হাতটা এই পর্যন্ত কাটা এই পর্যন্ত কাটা এটা ওই যে মায়েদের স্তন আছে স্তনের মতো একটা বোটা তো নবী গিয়া বললেন তোমার নাম কি ওই ব্যক্তি কয় তুমি মুহাম্মদ না ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এটা দুই মস্ত বড় বেয়াদব একটা কূপ দিয়া দুটা টুকরা করে ফেলাই কয় না তুমি ওরে মার পারবা না ও আজ থেকে এত বছর পর অমুক জায়গায় মারা পড়বে আমার নবী গায় এই তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় কলেমা পড়ুম তুমি আমার ইসলামের দাওয়াত দিতে আইছ তোমার মনের মধ্যে কি আছে এইটাই তো আমি কয়ে দিতে পারি আমি বুঝি নাই যে তুমি কেন আমার কাছে আইছ আমার নবী কয় তাইলে কত আমার মনের মধ্যে কি আছে তখন ওই লোক বলতে আরম্ভ করলো দুঃখ দুঃখ ওমর কইয়া রাসূলুল্লাহ ও যে দুঃখ দুঃখ করতেছে এটা কি ঠিক কয় বারো আনা ঠিক সাইরানের লাইগা ও আটকা ভরে গেছে কয় কেমনে বারো আনা ঠিক সাইরানার জন্য আটকা পড়ছে বলে আমি সুরাত দোকান মনের মধ্যে আমি আনছিলাম ও ন পর্যন্ত আর আকার ডাক হইতারে নাই দুঃখ দুঃখ করতেছে দোকান যে কইব এটা পারে নাই তখন ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি কি সত্যি আল্লাহওয়ালা কয় না ওর ভিতর একটা শয়তানি শক্তি আছে ওই শয়তানি শক্তির বলে ও এগুলো কইতাছে ওর ভিতরে যদি আল্লাহই শক্তি থাকতো খোদাই শক্তি থাকতো তাহলে পুরাটাই কয়ে দিতে
পারতো একজন আল্লাহর ওলি আসমান দিয়ে উইরা যায় আবার একজন জাদুকরও পারে কিন্তু জাদুকরেরটা অস্থায়ী আর আল্লাহর ওলিটা হলো স্থায়ী এই হলো তার পার্থক্য দেখেন এই যে এলমে লাধুননি যেমন জাদুকর নিজেই ওই উইরা যাওয়ার ক্ষমতা অর্জন করছে ও ইচ্ছা করলে আরেকজনকে দিতে পারবো না কিন্তু যারা এলমে লাধুননি হ্যাঁ পীর মোর্শেদ থেকে লাভ করে তারা ইচ্ছে করলে আরেকজনকে দিতে পারে পারে পার্থক্য হইল এখানে বড়বীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া যায় সবাই বড়বীরে দেখে হাত জোর কইরা দুই পাশে দাঁড়াইয়া একজনে দিছে পাসা আমার বড়বীর কয় কি রে বাবা তুই পাসা দিছত কেন ও পাসা না ঘুরাইয়াই কয় বড়বীর আপনার কাম আপনি করেন আপনি যান আমি এই পাসা ঘুরাইতাম না কয় কেন কয় বড়বীর আমার ওস্তাদে কইছে যার দিকেই তাকাস কোনোদিন বড়বীরের দিকে তাকাবি না বড়বীর কয় কেন আমার কি অপরাধ কয় আপনার কোনো অপরাধ নাই আসলে আমরা হইলাম চোর এর আগে আমার ওস্তাদের অনেক সার্গিত আপনার দিকে তাকাইয়া চুরি ছাইড়ে দিছে এই জন্য আমার ওস্তাদে আপনার দিকে তাকাইতে না করছে আমার বড়বীর কয় অর্থ ওস্তাদের প্রতি যে ভক্তি এই ভক্তিটা যদি ভালো পথে কাজে লাগানো যায় তাইলে ও তো আল্লাহর ওলি হইব হ্যাঁ থাপা দিয়া বড়বীর ঘুরাইয়া এই বুকের মধ্যে টান্দা লইয়া একটা সিনার থেকে সিনায় চাপ দিয়া কল্প থেকে কল্পের মধ্যে এলমেলা ধুনি ঢুকাই গেছে চোর কি আর চোর আছে চোর আর চোর না এখন চোরাই কয় আমি সব কিছু দেখি বড়পীর রাইতে ঘরের ভিতরে বইয়া বইয়া আবাদত বন্দেগি করে আর ওই পেছন দিক দিয়া মাটির ঘরের ওই যে পীড়া খুদ্দা ভিতরে ঢোকে এটারে কি কয় হিংকাটা চোর হ্যাঁ তো ঢুকছে শীতল চোর চোর থাকলে কই তারবেন আমি তো জানি না ভালো করে কেউ শীতল কয় কেউ হিং দেওয়া কয় বাবা কি চোর রে এটা শীতল চোর ভালো জানে জ্ঞান আছে শুভ আমাদের আবুল ভাইয়ের ছেলে এক কাই বুঝলেন নি তো এই ঘরের ভিতরে ঢুকছে এক চোর আগে হইলো মানুষ চুরি করতে যাইতো 10 গ্রাম 20 গ্রাম দূরে থেকে কেন ধরা পড়লে তো চিহ্ন হালাইব যদি পাশাপাশি চুরি করত কি কন 20 গ্রাম দূরে যাইতো ধরা পড়লে চিনত না আমরাই তো দেখছি স্বাধীনতার পর চুরি করা ধরা পড়ছে এই যে মুগুর দিয়া ফাইরাইতেছে তোর বাড়ি কই নাম কি বাপকে দাদাকে কিচ্ছু কইতো না খালি মাইরি খাইতো কি কথা ঠিক নি আর এখন হইলো রাস্তার মোড়ে খারই জায়গা চাকু মাকু লইয়া হ্যাঁ সিনে সিন্নাও কিছু কইতারে না কারণ ওখানে তো ধরছে আর যদি কয় তোরে চিনি তো পুরা রেহান দাই দিব খালি ওই যে র্যাব বাইরনের পর রেডি কমছে একেবারে 14 না কমে গেছে হ্যাঁ তা বড় পীরের ঘরের মধ্যে ঢুকছে এই চোরা এবার জানতো না এটা যে বড় পীর 20 গ্রাম দূরে আইছে ঘরের ভিতরে ঢুকিয়া আসাইয়া দেহে চোরায় হায় হায় ভুল তো করে আলাইছি এটা তো একটা দরবেশের বাড়ি চুরি করে নেওয়ার মতো কিছু নাই আর বরফির হলো বয়া বয়া বন্দে কি করে যেই রাস্তা দিয়ে আইছিল ওই রাস্তা দিয়ে যাইব গা বাইরিয়া বরফিরের চোখে পড়ছে চোখ বরফির কয় বাবা আইছিলি কেন চোরায় মনে মনে কয় যদি কই চুরি করতে আইছি তো আড্ডি ভাঙিয়া লাইব বুদ্ধি কইরা কয় বাবা আইছি আপনার কাছে মুড়ি ধরনের লেগা কয় তো জাজগা কেন কয় আপনি আবাদত করেন সকালবেলা মনে আমার বরফির কয় এত কষ্ট করে আইছ আবার যাবি গা তই মুড়িতে এখনই হয়ে যা তয় কয় নেন বাবা আটবার আই দিছে কয় রাখ
আমার দুইটা শর্ত আছে, কয় কি? কয় মুরিদ হবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর মিছা কথা কইতারবি না। সুরা কয় বাবার যে কথা, পাঁচ ওয়াক্ত তো হানই পড়ি, আপনি কইলে পাঁচ না পঁচিশ ওয়াক্ত পড়ুন। আর মিছা কথা এটা আমগো বংশের মধ্যেই নাই। বড়বীর বায়াত করছে, দরজা খুইলা বাইরিয়া জায়গা, রাইতর দেখ আছে, রাস্তা দিয়া হাঁটে আর মনে মনে কয়, বেড়ায় খালি পিসার দিকে বাইচা গেছি, নাইলে আড্ডি ভেঙে হেলাই তো। সামনে পড়ছে একটা জমিদার বাড়ি, ওই জমিদার বাড়িতে ঢুকছে চুরি করণের লেগা, কিন্তু দারোয়ান গেটের মধ্যে বইয়া পাহারা দেয়, একটু ফাঁক আছে, ফাঁক দা ঢুকা যায়, আর টুলের মধ্যে বইয়া দারোয়ান জমে। সুরায় কয় জুমনিটা বেশি করে আইলেই পাও টিপ্পা টিপ একটা দৌড় আছে না, আছে নি? আপ্পা পাপ্পা যারা চুরি করছেন তারা কইতারে এই পাও টিপ্পা টিপ্পা দিশে দোর, পায়ের আওয়াজে গেছে ওই দারোয়ানের ঘুম ভাঙ্গা, আর তো দারোয়ান লাঠি লয়ে খারাইছে, এই মিয়া কই যাও? হঠাৎ কইরা না, সরায় কয় বেটা চুরি করতে যাই। দারোয়ান কয় হাসাই, যদি চোর হইব তাইলে কি কয় যে চুরি করতে যাই? নিশ্চয় জমিদারের বন্ধু, কয় যান হুজুর বাইতেই আছে। বাড়ির ভিতরে ঢুকছে, ভালো ভালো জিনিসপত্র সব লইছে, একটা গাঠির মধ্যে বাইন্দা বাইরে যাইব, এমন সময় পড়ছে ফজরের আজান। সুরায় কয় সারা জনম তো চুরি করলাম, তো আজকে নামাজটা পইরাই বাইরই, নামাজে খাড়াই গেছে জমিদারও উঠছে, চাইয়া দেখে সিন্ধুক খোলা, হায় হায় কার নামাজ কে পড়ে, কোন ঘরে থেকে কি নিল? হিসাব করতে করতে একটা ঘরের মধ্যে গিয়া দেখে কি সুই চোরে নিতারে নাই, এক বেডা ওই মাল পাশে থুইয়া নামাজ পড়তাছে, যেই নামাজ পড়া শেষ হয়েছে থাপা দিয়া জমিদার পাও দুইটা ধরে কয়, বাবা আপনি না থাকলে আমার মাল সব চোরে লয়ে যাই। সুরায় কয় মিয়া পাও সার, এই মাল চুরি করে নেওয়ার জন্য আমি গাঠটি বানছি। ওই জমিদার কয় আমার জমিদারি সহ লইয়া যান, কিন্তু আমারে মুরিদ না কইরা যাইতারবেন। সুরায় মনে মনে কয় যদি মুরিদ না করি তাইলে তো বেলা বেশি হয়ে গেলে আমারে চিনলে চিনতেও পারে কেউ আমি যে আসলে চোর। কয় হাত বাড়াই দে দিছে, কয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর মিছা কথা কবি না, কয় বাবা কমু না। মুরিদ কইরা হাঁটতে হাঁটতে বাইরেয়া বড় পীরের বাড়িতে গেছে, বড় পীর কয় বাবা আবার আইসত কেন? কয় কইতারি না। কয় কইতারস্তা কেন? কয় বাবা আমি তো একটা চোর, আমার বড় পীর কয় জানি, কয় যে জমিদারে মুরিদ করলাম কয় এইটো জানি, কয় আমি তো আল্লাহর অলি না আর আমি কোনো পীরও না। আমার বড় পীর কয় বেটা তোরে বায়াত করার সঙ্গে সঙ্গে এলমে লাধুন্নি তোরে আমি দান করে দিছি, তোর মুখ দিয়া মিথ্যা কথা আসে? কয় না বাবা, এই পর্যন্ত একটা মিথ্যা কথাও আমার মুখ দিয়ে আসে নাই। বলে তুই আরস মহল্লার দিকে তাকাইয়া দেখ, আল্লাহর আউলিয়ার খাতায় তোর নামটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে নিয়েছে। একজন কামেল আল্লাহর অলি ইচ্ছে করলে এলমে লাধুন্নি তার ভক্তকে দান করে দিতে পারে। কুমির ডিম পারে এই উপরে উঠা, কিন্তু এই ডিমটা উপরে মাটির উপরে রাইখায় কুমির পানিতে চলে যায়, একটু পরপর আইসা ওই ডিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কুমিরের চোখের মধ্যে এমন একটা পাওয়ার থাকে যেই পাওয়ারের কারণে ওই ডিমের ওই পাওয়ারটা ডিমের উপরে গিয়া পড়ে, আর আস্তে 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 ওই ডিমটা ঘনীভূত হইয়া একটা বাচ্চার সৃষ্টি হয়, আর বাচ্চাগুলো ডিম থেকে বাহির হইয়া আবার পানিতে চলে যায়। তাই পীর যদি ইচ্ছে করে আর মুর্শিদ যদি কামেল হয় তাহলে সে দূর থেকেও এলমে লাধুন্নি দান করে দিতে পারে পারে। এই এলমে লাধুন্নির অধিকারী কেউ জন্মগতভাবে, কেউ মুর্শিদের কৃপায়, কেউ আবার সাধন করে পায়।
হ্যাঁ একটা গান গাই বাবা স্কেলটা একটু বাড়ায়া দাও সবুরেরও দেশে বই দেখি তম কষে উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা রবে নাইয়ে ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে নাইয়ে ধন চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা অতিথি সেবায় তার পুত্রকে নাশ
Guru